আজকে আবার চলে এসেছি আমার ময়না ফুড ব্লগের সেকেন্ড পার্ট নিয়ে। আপনাদেরকে কথা দিয়েছিলাম যে সেকেন্ড পার্ট আসবে, ময়নার সমস্ত ধরনের খাবারের দোকানগুলি আপনাদের সামনে তুলে ধরবো বলেইছিলাম। তার মধ্যে আমাকে পার্ট পার্ট করে ভিডিও করতে হয়েছিল, তার মধ্যে একটা সেকেন্ড পার্ট আপনারা দেখুন, অবশ্যই ভালো লাগবে। শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি, রিকোয়েস্ট থাকবে। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার, কমেন্ট এবং লাইক অবশ্যই করুন। আমাদের ময়নাতে প্রথমবারের জন্য দক্ষিণ ভারতীয় খাবার খাওয়ার জন্য আপনাকে চলে আসতে হবে ময়না থেকে শ্রীরামপুর যাওয়ার পথে নতুন ওভারব্রিজটির একদম শেষ মাথায় সাউথ ইন্ডিয়ান ফুড স্টলে। এই ছোট ওগোছালো সেট আপ দেখে খাবারের মান বিচার করতে যদি যান তাহলে কিন্তু আপনি ঠকে যাবেন। সাউথ ইন্ডিয়ান ফুড প্রায় অনেকেই বানাতে পারে, বাট সবারটা অতটা পারফেক্ট হয় না। কিন্তু এখানকার খাবারটা খেলাম সত্যি দারুণ খেতে, একদম পারফেক্ট বললেই চলে। না আর সেরকম বেশি কিছু আপনাদেরকে বলবো না, আপনারা আসুন খেয়ে দেখুন। আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে করে জানান কেমন লাগলো আপনাদের। এখানে আপনি পাবেন ইডলি, ধোসা, বড়া, দই বড়া, আরও বিভিন্ন ধরনের সাউথ ইন্ডিয়ান ফুড। আর হ্যাঁ, দাদার এই টেস্টি টেস্টি খাবার বানানোর পিছনেও একটা কারণ আছে। উনি হোটেল ম্যানেজমেন্ট পাস করেছেন, তারপর কেরালাতে অনেক দিন কাটিয়েছেন, ওখানে সাউথ ইন্ডিয়ান ফুড সম্পর্কে দেখেছেন, নিজেও বানিয়েছেন, তারপরে এসে এরকম একটা দোকান তৈরি করেছেন। তো ডেডিকেশন লেভেল একদম হাই লেভেলে, তো ভালো খাওয়ার তো হওয়ারই কথা। আমি একটা ইডলি, একটা ধোসা আর একটা দই বড়া ট্রাই করছিলাম, মানে কি বলবো, সত্যি অসম খেতে অসম। চলুন আরও একটি নতুন খাওয়ার আইটেম আপনাদের দেখাই, এটাও ময়নাতে প্রথমবার। আইটেমটা হলো ফায়ার পান। পানের মধ্যে কিভাবে আগুন জ্বালানো যায় এবং সেই জ্বলন্ত পানটিকে কিভাবে খেতে হয় সেটা আপনাদেরকে আজকে দেখাবো, চলুন। আর আপনারা যদি এই ফায়ার পানটিকে খেতে চান তাহলে চলে আসুন ময়নার বিদ্যুৎ বেকারির উল্টো দিকে সুমন পান শপে। এই একটি ফায়ার পানের দাম 25 টাকা রেখেছে, জিনিসটা একদমই ময়নাতে নতুন, আপনারা চাইলে টেস্ট করে দেখতে পারেন, ভালো লাগবে। আপনাদেরকে আপনারা নিজেরাই ঘুরে আসুন, দোকানগুলোকে দেখুন, খান, খাবারগুলো খেয়ে আসুন, আপনারা নিজেরাই রিভিউ দিন কেমন লাগে। আমি আমার রিভিউটা আপনাদের কাছে তুলে ধরলাম, আপনারা আপনাদের রিভিউটা আমার কাছে তুলে ধরুন কমেন্টের মাধ্যমে। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটা। আর যাদের দোকানগুলো আমি ছেড়ে গেলাম তাদের জন্য একটাই কথা আমি বলতে চাই, আমি পার্ট পার্ট করে ভিডিও বানাচ্ছি, আপনারা কেউ মন খারাপ করবেন না, আপনাদের দোকানগুলো অবশ্যই আমি কভার করার চেষ্টা করব। এটা আমার পার্ট টু ভিডিও, যারা পার্ট ওয়ানটা দেখেনি, মিস করে গেছেন, তাদের বলবো আপনারা ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা গিয়ে অবশ্যই পার্ট ওয়ানটা দেখে নেবেন। আর এখানে আমার এই সেকেন্ড পার্টটা শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে, পরের পার্ট তাড়াতাড়ি আসবে।